घटनास्थले ग्राउंड जिरो रयेछेन आमादेर आरेक प्रतिनिधि शर्मिष्ठा एकेबारे ऑन द स्पॉट खबर करार चेष्टा करछि आमरा किन्तु आमरा जेटा बोलछि जे दुर्घटना एकबार आपनादेर बोले दी जे किभाबे घटेछिलो जशवंतपुर एक्सप्रेस से जो जा उल्टो दिक थेके आसछिलो करमंडल एक्सप्रेस एवं जशवंतपुर एक्सप्रेसर शेष चारटे बगी लाइनच्युत है एवं से ही चारटे बगीते सजोरे धक्का मारे करमंडल एक्सप्रेस माथाय रखते हैं करमंडल एक्सप्रेसर गति सर्वोच्च 130 किलोमीटर पर्यंत होते पारे तीव्र गति से आसा करमंडल एक्सप्रेस जो लाइनच्युत हवा ओई बगीते धक्का मारे तखनी भयंकर विपर्जय पाशे दाड़िये छिलो मालगाड़ी धक्का मेरे करमंडल एक्सप्रेसर बगी मालगाड़ी ओपरे पर्यंत चले जाए सेई छवि देखछेन एकेबारे तालगोल पाकिये जाए कामरागुलो एवं तार मध्ये थाका मानुष आपनार आमारी परिचित हयतो जारा जाच्छिलेन केउ चिकित्सार जन्य केउ काजेर जन्य केउ बा स्रेफ घुरते बा केउ आत्मीयेर बाड़ीते तादेर अवस्था भाबुन एखोनो पर्यंत सरकारी भावे मृत्युर संख्या 238 बला हच्छे किन्तु आमरा छवि तार प्रमाण जे मृत्युर संख्या आरो बेशी एखोनो पर्यंत आहत 900 बेशी तारा हासपाताले भर्ती रयेछेन रेलमंत्री अश्विनी वैष्णव तिनि घटनास्थले गियेछेन घटनास्थल परिदर्शन करछेन एखोनो रयेछेन तिनि सम्भवत एवं ओडिशार मुख्यमंत्री नवीन पटनायक तिनिओ जान रेलमंत्रीर संगे कथा बोलेन प्रश्न तो उठबेई प्रश्न उठबे जे क्यों এই দুর্ঘটনা এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরেও কিন্তু প্রশ্ন এখন আমরা তুলছি না কারণ উদ্ধার কাজই প্রাথমিকভাবে লক্ষ্য রেলমন্ত্রীও তাই বললেন এবং রেলমন্ত্রী নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খুব স্বাভাবিকভাবেই গতকাল রাত থেকে উদ্ধারকারী দল তারা কাজ করে চলেছেন এবং একের পর এক মৃতদেহ কিভাবে বের করা হচ্ছে যে মর্মান্তিক যে দুর্ভাগ্যজনক ছবি আমরা দেখছি এবং সেই কারণে মৃত্যুর সংখ্যাটা গিয়ে কোথায় দাঁড়াবে এই আশঙ্কাটা কিন্তু আরো বেশি করে দানা বাঁধছে আমাদের মনে কারণ 238 এখনো পর্যন্ত সংখ্যাটা যে সংখ্যাটা খুব একটা কম নয় ভারতবর্ষে রেল দুর্ঘটনার ইতিহাসে যে ঘটনাগুলো ঘটে গেছে জ্ঞানেশ্বরী গাজাল থেকে শুরু করে এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে অন্যতম হিসেবে থেকে যাবে এই ঘটনা যেখানে তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়তে হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ছেন এবং স্মরণকালে ভারতীয় রেলে অন্যতম বড় দুর্ঘটনা বলা চলে ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনাস্থল সেই অভিশপ্ত বাহারাগা বাজার স্টেশনে তিনটি প্ল্যাটফর্মে চারটি লাইন আছে ডাউনে দুটি আপ লাইন একটি ও একটি লুপ লাইন এক নম্বর প্ল্যাটফর্মে লাইনে সাধারণত দাঁড় করানো হয় মালগাড়ি এবং ঠিক কি কারণে এই দুর্ঘটনাটা হলো কিভাবে দুর্ঘটনা হলো সেটা আমরা আবির রয়েছেন আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে কারণ এত বড় দুর্ঘটনা যেখানে তিন চারটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে আমরা সেটা একটু আবিরের কাছ থেকে বোঝার চেষ্টা করব যে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো স্মরণকালের মধ্যে আমার তো মনে পড়ছে না যে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে বলে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা নিয়ে আমরা হইচই করি 148 জনের মৃত্যু হয়েছিল আর এখানে এখনই 238 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বলা ভালো মৃত্যুর ঘণ্টা বেজে চলেছে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে হাসপাতালে পৌঁছচ্ছে সেই মৃতদেহ ফলে সংখ্যাটা আরও বাড়ছে রেল সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যা আবিরের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ডাউন লাইন দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল জশবন্তপুর এক্সপ্রেস আর সেই জশবন্তপুর এক্সপ্রেসের কামরা লাইনচ্যুত হওয়ার ফলে দুর্ঘটনা কিভাবে আবির রয়েছেন আমাদের সঙ্গে আমরা আবিরের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ঠিক কিভাবে ঘটলো এমন ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা আবির দেখো প্রাথমিক যে রিপোর্ট আসছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একেবারে প্ল্যাটফর্ম এন্ড স্টেশনের একেবারে প্রান্ত থেকে যে দুর্ঘটনাস্থল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানকার ছবি দেখালে গোটা বিষয়টা পরিষ্কার হবে প্রথমত তোমাকে দেখিয়ে রাখি যেখানে চারটে লাইন রয়েছে তুমি দেখতে পাচ্ছ বাঁদিকে একদম আমাদের বাঁদিকে যেটি রয়েছে সেটি হচ্ছে লুপ লাইন তার পাশের যে লাইনটি রয়েছে যেটা দিয়ে জশবন্তপুর এক্সপ্রেস হাওড়ার দিকে দৌড়চ্ছিল তার পাশের অপর একটি লাইন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই লাইনটি ধরে করমণ্ডল এক্সপ্রেসের আসার কথা ছিল এই স্টেশনের দিকে এবং তারপরে অপর একটি লাইন রয়েছে যেটা একটা স্টেশনারি গুডিয়ার্ডস লাইনের সঙ্গে সংযুক্ত করা রয়েছে
তো যে স্টেশনারি গুডসের জন্য যে লাইনটি রয়েছে তার সেখানে একটি দাঁড়িয়েছিল হচ্ছে মালগাড়ি, যার উপরে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে করমণ্ডল এক্সপ্রেসের যে ইঞ্জিন, সেই করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন ওপরে উঠে গিয়েছে এবং প্ল্যাটফর্ম থেকে 100 মিটারেরও দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে রেলের তরফ থেকে, যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে দুটো ট্রেনই, যশবন্তপুর এক্সপ্রেস এবং একই সঙ্গে হচ্ছে করমণ্ডল, দুটো ট্রেনই পূর্ণ গতিতে ছিল। যশবন্তপুর এক্সপ্রেস সে যখন এই স্টেশন ছেড়ে সে যখন বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর একাধিক বগি চলে যাওয়ার পর তার যে শেষ 4টি বগি বা কোচ যেটি ছিল সেটি সম্ভবত প্রথমে ডিরেলড হয়েছে এবং করমণ্ডল এক্সপ্রেস যখন স্টেশনের দিকে আসছিল তীব্র গতিতে ছিল, ডিরেলড হয়ে যশবন্তপুর এক্সপ্রেসের যে কোচ তা একাধিক দিকে ছিটকে পড়ে এবং সেখানে গিয়ে হচ্ছে ধাক্কা লাগে হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের এবং সেই করমণ্ডল এক্সপ্রেসের গতি থাকার কারণে তার যে ইঞ্জিন সেই ইঞ্জিন উঠে যায় হচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়ি তার ওপরে। এবং যেহেতু প্রথম দিকের করমণ্ডল এক্সপ্রেসের যে কোচ S1 S2 দীনদয়াল কোচ, এই কোচের যে অবস্থা, এই কোচের যে পরিকাঠামো তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সে কারণে কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে, যাকে বলা হয় দলা পাকানো সেই অবস্থাতে হয়ে রয়েছে এবং সেই কারণেই দুর্ঘটনার অভিঘাত এতটা প্রকট সেটা সেখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবার হচ্ছে যে কেন দুর্ঘটনার ক্ষেত্রে এই কারণগুলোকে বলা হচ্ছে, তার কারণ হিসেবে তারা বলছেন যে কোথাও গিয়ে লাইনের ত্রুটি থাকতে পারে, কোথাও গিয়ে যে কোচ বা যে ইঞ্জিন যেটি ছিল বিশেষ করে হচ্ছে যশবন্তপুরের যে কোচ ছিল তার কোনো ত্রুটি থাকতে পারে যে কারণে ঘটনাটি ঘটেছে, আর এখানে যে তাপমাত্রার যে হেরফের হয় সেই কারণে হচ্ছে লাইনে কোনো ত্রুটির প্রকোপের ঘটনা তারা উড়িয়ে দিচ্ছেন না। যে পরিস্থিতির জেরে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, দুটো যাত্রীবাহী ট্রেন এবং একই সঙ্গে হচ্ছে গুডস ট্রেন সেই দুর্ঘটনার মধ্যে পড়লো এবং তার পরিণাম হচ্ছে যে 238 জনের মৃত্যু এবং এখনো পর্যন্ত যে উদ্ধার কাজ চালানো হচ্ছে এই দোমড়ানো মোচড়ানো কোচগুলি থেকে দেহ বার করা হচ্ছে, ফলে সব মিলিয়ে এই কারণগুলোকেই দায়ী করছেন হচ্ছে রেলের কর্তারা প্রাথমিকভাবে। তবে যতক্ষণ না পর্যন্ত যে ধ্বংসস্তূপ যেটি হয়ে রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে এখান থেকে সরানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কার্যত নিশ্চিত করে বলা সম্ভব নয় প্রকৃত কারণ কি, কি কারণে দুর্ঘটনাটি ঘটলো। একদমই আবির, নিশ্চিত করার চেষ্টা তো আমরা করবই, কিন্তু যে বিষয়টা দুর্ভাগ্যজনক অন্তত News18 বাংলার কাছে, কারণ যেখানে ঘটনাটা ঘটেছে যে কামরা জেনারেল কামরা সেই বগি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, কারা যান জেনারেল কামরায়, যারা একটু হলেও যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, যারা কাজ করতে যান, শ্রমিকের কাজ করেন এবং তারাই তো News18 বাংলার দর্শক, জেলার মানুষ যারা ভিন রাজ্যে যান কাজ করতে, News18 বাংলাকে সাথে রাখেন, কোথাও গিয়ে আমাদেরও দায় থেকে যায় তাদের পরিবারের কাছে খবরটা পৌঁছে দেওয়ার, সব খবর পৌঁছে দেবো আপনাদের, চেষ্টা করব সেতু হবার এবং যোগাযোগটা করিয়ে দেওয়ার, কিরকম আছেন তাদের অন্তত পরিবারের লোকজন, এবং সব খবর সমস্ত খুঁটিনাটি থাকবে News18 বাংলার কাছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা, হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড়, ওহি SRNB TMT।